করোনার কারণে বিশ্বে প্রায় সমস্ত দেশগুলি অচল হয়ে গেছে, অচল হয়ে গেছে তাদের বিবেক বুদ্ধি এমনকি মনুষ্যত্ব পর্যন্ত। করোনার এই বিপদে প্রবাসী ভাইদের বিপদের মুখে ফেলে দিচ্ছেন বিভিন্ন দেশের সরকাররা। বিভিন্ন দেশের কলকারখানা ইন্ডাস্ট্রিগুলো বন্ধ হয়ে গেছে, ফলে বন্ধ হয়ে গেছে প্রবাসীদের রোজগার। এমন অবস্থায় অনেক প্রবাসী আছেন যারা তাদের কাগজপত্র রিনিউ করতে পারছেন না বলে তারা এখন অবৈধ। এমন অনেক প্রবাসী আছেন কোম্পানি বন্ধ হওয়াতে তাদের রোজগার বন্ধ হয়ে গেছে, ফলে এখন অনেক কষ্টে দিন যাপন করছেন। এরই মাঝে সেই দেশগুলি চাপ প্রয়োগ করছে তাদেরকে নিজ দেশে ফেরত যাওয়ার জন্য। অথচ তারা একবারও চিন্তা করছে না যে ম্যাক্সিমাম দেশের ফ্লাইট এখন বন্ধ আছে। বাংলাদেশের উপরে একের পর এক চিঠি দেওয়া হচ্ছে তারা যেন তাদের প্রবাসীদের ফেরত নিয়ে যায়। এমনই এক প্রেস বিজ্ঞপ্তিতে পররাষ্ট্রমন্ত্রী এই কথা বলেছেন। তিনি বলেছেন, বর্তমানে করোনা পরিস্থিতিতে যেসব প্রবাসী শ্রমিকরা অবৈধ কাগজপত্র বিরাজমান আছেন বা যাদের কাগজপত্র নেই, তাদের দেশে ফিরিয়ে আনতে চাপ দিচ্ছে মধ্যপ্রাচ্য সহ বেশ কয়েকটি দেশ। পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমিন বলেন, এই পরিস্থিতিতে তাদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করে দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রবাসীরা বিদেশে কর্মহীন হয়ে পড়েছেন বর্তমান পরিস্থিতির কারণে, পাশাপাশি তারা অর্থহীন হয়ে পড়েছেন বলে জানিয়েছেন। করোনার পরিস্থিতিতে গোটা বিশ্বে এখন থমথমে অবস্থান বিরাজমান আছে। লকডাউন চলাকালীন সময় কেউই বের হতে পারছেন না ঘর থেকে। এই অবস্থায় বিপাকে প্রবাসী বাংলাদেশি শ্রমিকরা। তাদের এমন চলমান বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য মন্ত্রণালয় বৈঠকে বসেন প্রবাসী কল্যাণ, স্বরাষ্ট্র এবং পররাষ্ট্রমন্ত্রী। ঘণ্টাব্যাপী বৈঠক শেষে জানানো হয়, যেসব শ্রমিক বৈধ অথবা কাগজপত্র নেই, অবৈধ এবং বিভিন্ন কারণে রোজগার করতে পারছেন না, তাদেরকে ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট দেশের সরকারের সাথে কথা বলা হচ্ছে। পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমিন বলেন, আমরা কিছুটা চাপের মধ্যে আছি, তবে সব দেশেই চাপের মধ্যে আছে কমার বেশি। আমরা একটার পর একটা সমাধান করার চেষ্টা করছি। যেসব দেশগুলি আমাদেরকে খুব বেশি চাপ প্রয়োগ করছে এবং তারা হুমকি দিচ্ছে যে তাদের কথা ঠিকঠাক মতো না মানা হলে প্রবাসীদেরকে সমস্যার মধ্যে ফেলে দিবে, আমরা চেষ্টা করছি ওই সকল দেশগুলির কথা আগে শুনে প্রবাসী ভাইদেরকে সেফলি নিজের দেশে ফিরিয়ে আনতে। তাদের কেসটাই আমরা সবার আগে দেখব। যেসব প্রবাসী শ্রমিকদের বিদেশি কর্মহীন হয়ে পড়েছেন তাদের আর্থিক সহায়তা দেওয়ার জন্য তিনি চিন্তা ভাবনা করছেন। এরই মধ্যে একটি তহবিল গঠন করেছেন তিনি। আলোচনায় উঠেছে প্রায় 400 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে প্রবাসী ভাইদের জন্য। প্রবাসী ভাইরা তাদের নিকটস্থ দূতাবাসগুলি থেকে আলোচনা সাপেক্ষে বিভিন্ন ধরনের সাহায্য পেয়ে থাকবেন। শুধু এখানেই শেষ নয়, আলোচনায় উঠেছে ভিসার মেয়াদ শেষের বিষয়গুলিটিও। যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে তাদেরকে যেন ওই দেশের পুলিশ বা ইমিগ্রেশন কোনো কঠোর ব্যবস্থা না নেয়, এই জন্য সেই দেশে প্রবাসী ভাইদের উপরে সদয় হওয়ার আহ্বান জানিয়েছেন। প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেন, আমরা 4টি দেশের সাথে কথা বলেছি, তারা আমাদের নিশ্চয়তা দিয়েছেন। চিকিৎসা ও থাকা খাওয়ার জন্য আমরা ফান্ড পাঠিয়ে দিয়েছি, এখন শুধু সময়ের অপেক্ষা। সঠিক সময় দেখে আমরা আমাদের প্রবাসীগুলোকে ফেরত নিয়ে আসব। উল্লেখ্য, বর্তমানে বিশ্বে 170টি দেশে 1,30,00,000 প্রবাসী বসবাস করেন, সেখানে কর্মহীন অবস্থা বিরাজমান করছেন প্রায় অর্ধেকেরও বেশি। একটাবার চিন্তা করে দেখেন, এত অ্যামাউন্টের প্রবাসী ভাইরা যদি বাংলাদেশে আসে তাহলে বাংলাদেশে কি অবস্থা দাঁড়াবে। তো প্রবাসী ভাইরা, এই বিষয়ে আপনার মূল্যবান মতামতটি কমেন্টের মাধ্যমে আমাদের সাথে শেয়ার করতে পারেন। আর সব ধরনের খবরের খবর পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশের বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। খবরটি অতীব জরুরি, তাই আপনার বন্ধুর নিকট শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকুন, নিজ গৃহে সুস্থ থাকুন আর পাশাপাশি আমাদের চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ।